আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খিচুড়ি রেসিপি। আসলে আমার রেসিপিটি হচ্ছে চিকেন খিচুড়ি, বাট আমি এটার সাথে কিছুটা ভেজিটেবল অ্যাড করে তৈরি করব। এই খিচুড়িটি বৃষ্টির মধ্যে কিন্তু খেতে খুবই মজার লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। এখন তো ওয়েদারটা একটু ডিফারেন্ট, সো এই খাবারটা কিন্তু বেশ জমে যাবে। তো প্রথমে আমি হাঁড়িতে কিছু তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তারপর এতে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো খুবই চটজলদি কিন্তু তৈরি করে নেওয়া যায় এই মজার খিচুড়িটি। তো এই তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি সব কিছু অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু প্রায় 6-7টার মতো এলাচ দিয়েছি, 3-4টার মতো লবঙ্গ, তেজপাতা অ্যান্ড দারচিনি। দারচিনিটা আসলে আমি পরে অ্যাড করেছি। সো যাই হোক, এখন এতে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি বড় চামচের, মানে টেবিল চামচের চাইতে একটু বড় যে চামচটা আছে সেই চামচের আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সো বড় চামচ কেন বললাম, আসলে যেহেতু আমি খিচুড়িটা চিকেনের সাথে একদম মিক্স করে তৈরি করব, সো আমি কিন্তু মশলাটা সব এখানে অ্যাড করে দিচ্ছি। যখন খিচুড়িটা রেডি করব সেখানে আমি তেমন কোনো মশলা অ্যাড করব না। সো যাই হোক, সামান্য পরিমাণ পানি দিয়ে এতে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে চিকেন নিয়েছি 2টার মতো, আমি পাকিস্তানি চিকেনগুলো নিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ অ্যাড করেছি, বাট আরও 1 টেবিল চামচ আমি পরে অ্যাড করে দিয়েছি। সো এখন আমি এতে আরও কিছু মশলা অ্যাড করছি। গুঁড়ো মশলা বলতে হচ্ছে এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ করে, আর 1/2 চা চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আসলে একটু পরিমাণে কমই অ্যাড করতে হবে, না হয় এটার স্মেলটা অনেক বেশি আসে। সো যাই হোক, আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে কিন্তু আমি প্রায় 7-10 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু চিকেনের টেস্টটা বেশ ভালো হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো, আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম, তো সেই চিকেনগুলো আমি এখানে অ্যাড করেছি এবং এর সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আগেই বলেছি আমি এখানে 2টা পরিমাণ চিকেন অ্যাড করেছি এবং চিকেনের পিসগুলো আমি বড়ই রেখেছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, আমি জাস্ট চিকেন থেকে যে পানিটা উঠে এসেছে সেই পানির মধ্যেই আমি চিকেনগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি বেশ কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন। তো আমি এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, আমি এই চিকেনের পানির মধ্যেই চিকেনটাকে মোটামুটিভাবে 1/2 কুক করে নেব। আমি চিকেনটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করব না, এটা আমি জাস্ট 1/2 হয়ে গেলেই নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটা রেডি করব। এজন্য এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ মুগ ডাল আমি একটু টেলে নিচ্ছি। তো এই তো আমার মুগ ডালটা কিন্তু টেলে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এ পর্যায়ে আমি 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং 1.5 কাপ পরিমাণ চিনির গুঁড়া চাল নিয়েছি। দুটোকে আমি খুব ভালো করে ওয়াশ করে 1/2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি এখানে বেশ কিছু তেল অ্যাড করেছি। অনেকেই দেখে ভাবতে পারেন এতগুলো কেন,
আসলে এখানে একটু তেলের প্রয়োজন হবে, না হয় খিচুড়িটা একটু অন্যরকম হয়ে যাবে। সো যাই হোক, এখানে আমি প্রায় 1/3 কাপের চাইতে একটু কম পরিমাণ তেল দিয়ে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় টুকরো করে কিন্তু আমি মিষ্টি কুমড়ো এবং আলু কেটে নিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁপে, গাজর এবং অন্য যে কোনো টাইপের ভেজিটেবল অ্যাড করতে পারেন। আর ওই যে আমার ধুয়ে রাখা যে মুগ ডাল এবং চিনি গুঁড়া চাল ছিল, সেটাকে আমি ছড়িয়ে এখানে দিয়ে আমি খুব সুন্দরভাবে চালটাও ভেজে নিব এবং এর সাথে আমার ভেজিটেবলটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। যেহেতু আমি চিকেনেই বেশিরভাগ মশলা অ্যাড করেছি, সো আমি খিচুড়ির এখানে তেমন কোনো মশলা অ্যাড করছি না। এখানে আমি জাস্ট হলুদ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। তো এই তো এখন আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি চালটাকে, এবং পরিমাণ মতো এখানে বেশ কিছু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। তো আমি যে চিকেনটাকে হাফ কুক করে রেখেছিলাম, সম্পূর্ণ ঝোল সহ চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই ধরনের ওয়েদারে এরকম খিচুড়ি হলে আসলে আর কোনো খিচুড়ির প্রয়োজন পড়ে না। সো যাই হোক, আমি রেসিপিটি তৈরি করেছিলাম কাল এবং আজ আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড কাল আপনারা সবাই জানেন অনেক বৃষ্টি ছিল কিন্তু, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি খেতে তো অসাধারণ লাগে। সো যাই হোক, এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক তার ডাবল পরিমাণ আমি এখানে পানি অ্যাড করে দিলাম। সো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খিচুড়ির পানিটা মোটামুটিভাবে শুকিয়ে এসেছে। অনেকের কাছে মনে হতে পারে খিচুড়িটা যেহেতু ভেজিটেবল অ্যাড করেছি হয়তো নরম হয়ে যাবে, একদমই না। আমার ভেজিটেবলগুলো কিন্তু একদম সফট হয়ে মিশে যায়নি। এই যে দেখতে পাচ্ছেন ভেজিটেবলগুলো আস্তে আস্তে আছে, অ্যান্ড চিকেনও কিন্তু একদম ভেঙে যায়নি। এই বৃষ্টির দিনে মজার চিকেন ভুনা খিচুড়ি, আর এটার সাথে ভেজিটেবল হলে তো কথাই নেই। সো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।